গাইজ, এটা হয়তো আমার লাস্ট ভিডিও ইউটিউবে, কারণ কি আমি আর হয়তো ভিডিও আপলোড করতে পারবো না, কারণ যাদেরকে রোস্ট করেছিলাম বা আমার কিছু বলার নেই গাইজ, মানে রোস্ট একটা গাইজ আমার দ্বারা নাটক হচ্ছে না, আমি অনেক চেষ্টা করেছি, অনেক রিটেক নিয়েছি নাটকগুলো করার, কিন্তু হচ্ছে না। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। আর তোমরা যেটা ভাবছো সেটা একদমই না, যে আমার লাস্ট ভিডিও এটা, আমি রোস্ট আর করবো না, একদমই না, রোস্ট করব আর এর থেকে খতরনাক লেভেলের রোস্ট করব। একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। প্রথমে যে ভাই কি বলছিলাম, ছোট্ট একটা মজা করলাম, যেটা আমার লাস্ট ভিডিও, এটা আমার লাস্ট ভিডিও না, এই বছরের শেষ ভিডিও এটা, তাই আমি লিখেছি লাস্ট ভিডিও। অ্যান্ড প্রথমে শুরু করছিলাম নাটক দিয়ে, কিন্তু নাটকটা পুরোপুরি করতে পারলাম না। তো যেহেতু এটা আমাদের এই বছরের লাস্ট ভিডিও 2022-এর, তো সেই কারণে কোনো রোস্টিং ফোস্টিং করলাম না, কারণ কি বছরটা শেষ করব খুব ভালোভাবে, শান্তিপূর্ণভাবে। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি 2023টা তোমাদের খুব ভালো কাটবে। অ্যান্ড 2023-এ কী কী টার্গেট নিয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি তো ভাই নিয়েছি 1 মিলিয়ন হিট করতেই হবে আমাদের ইউটিউবে। 2022-টা যাদের খারাপ কেটেছে তাদেরকেও ওয়েলকাম, 2023-এ তোমাদের এই বছরটা অবশ্যই ভালো যাবে। আমার নিজের 2022-টা খুব খারাপ কেটেছিল, কারণ কি আমার সাবস্ক্রাইবার কমে গেছিলো, সাবস্ক্রাইবার গেন হয়নি। আর তাছাড়া 2022 খারাপ যাওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার খুব প্রিয় কাছের মানুষ আমাকে বা আমাদের ছেড়ে চলে গেছে, আমার ঠাকুমা। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার রেগুলার ফলোয়ার্স, তারা জানো আমি কমেডি পোস্ট দিয়েছিলাম, তো সেটাও একটা কারণ আছে। তো কিছু করার নেই, এটা একটা লাইফ সার্কেল, তো কিছু বলার নেই এখানে। তো ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমাদের 2023 খুব ভালো শুভ কাটুক, ভালো হোক। অ্যান্ড কে কী টার্গেট নিচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো দ্যাটস ইট, এইটুকু নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড চ্যানেলে প্রথম বেরোলে সাবস্ক্রাইব করে নাও, কারণ কি যে রোস্টগুলো তোমরা দেখেছো তার থেকেও খতরনাক লেভেলের রোস্ট আসতে চলেছে আমার 2023-এ। নতুন বছরে নতুনভাবে ভিডিও বানাবো। তো বাই বাই, টাটা।